আমি জয়েন করেছি প্রান্তিক বিফোর আই গ্রাজুয়েটেড কলেজ 2021 এর জানুয়ারি দিকে। আর সেই সময় আমি KPMG তে একটা ছোট ইন্টার্নশিপ করছিলাম। Because before I came into the business, my dad said, you expose yourself to the outer world, see how it runs, then you come in here, you implement the changes you see. So during that time, I got to work with Young One and I audited their firm. It's a very, very well-run institution. I learned a lot. Within only 2 short months, I শিখেছি, and then I joined my dad's business. So during that time, I also had this opportunity to, by June, I had the opportunity to graduate from UCLA in Quantitative Economics and Econometrics, and I also did a short program at Oxford. So given my educational background, my dad felt that it was the best decision to put me into finance and strategy. So jokhon ami finance and strategy te dhuki eglo onek technical bishoy, obviously jokhon eglo shipbuilding ba ship salvaging ba marine engineering jeglo traditionally amar বড় ভাই বা আমার বাবা যেগুলো করেন ওগুলোর মতো না, এটা দিস ইজ কমপ্লিটলি ব্যাক এন্ড অফিস কর্পোরেট স্ট্রাকচার ডিলিংস উইথ থিংস লাইক দিস। সো টু লার্ন অ্যাবাউট হাউ দিস ওয়ার্ক আই অবভিয়াসলি আস্ক মাই ফ্রেন্ডস, আমাদের আশেপাশে যারা আছে, অ্যান্ড দে অল হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য প্রবলেমস আই এম গোয়িং থ্রু দে আর গোয়িং থ্রু দিস অ্যাজ ওয়েল। তো যে আসলে আমি একজন 20 বছরের ছেলে আসছি, আমার বাবা এখানে 40 বছর ধরে কাজ করছেন। আওয়ার কোম্পানিজ আর 25 years old নাও, হি ইউজড টু সেল বিফোর দ্যাট। তো যখন আমি আসি, দে অবভিয়াসলি লুক এট মি অ্যাজ আ ইয়াং গাই, প্রবলি ডাজ নট নো আমাদের ইন্ডাস্ট্রি কিরকম করে কাজ করে বা ইয়া কিরকম কাজ করে। তো ওই চ্যালেঞ্জটা সবসময় আমাদের ভিতর ছিল যে মেবি এই অ্যাকসেপ্টেন্সটা আমার আইডিয়াস বা এগুলো যদি একটু বেশি র্যাডিক্যাল হয়ে যায়, এগুলোকে আসলে মানুষজন শুনবে নাকি, ওনারা আমাদের অনেক সিনিয়র মানুষ। বাট দেন স্লোলি আই স্টার্টেড ড্রাফটিং মাই ওন প্ল্যান। অবভিয়াসলি আমি বোর্ড অফ ডিরেক্টরস থেকে অ্যাপ্রুভাল টুপ্রুভাল নিয়ে তারপর আস্তে ধীরে আমি আমার প্ল্যানগুলো সেট করা স্টার্ট করলাম। অ্যান্ড দেন উই স্টার্টেড বাজেটিং, উই স্টার্ট প্ল্যানিং যে আচ্ছা ঠিক আছে এই বছর এরকম হচ্ছে, আগামী বছর কী হবে। সো ফার্স্ট ইয়ার এত কনফিডেন্স পাইনি। আস্তে আস্তে অ্যাজ টাইম গ্রু বাই অ্যান্ড পিপল স্টার্টেড রিকানেক্টিং মাই প্রিভিয়াস ইয়ার্স প্ল্যানস উইথ হোয়াট ইজ হ্যাপনিং রাইট নাও, দে স দ্যাট আচ্ছা ঠিক আছে না, ফোরকাস্টিংয়ের সাথে আসলে অনেক কিছু মিল আছে। সো মেবি উই শুড স্টার্ট লিসনিং টু আ লিটল মোর। তো ফ্রম দ্য ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ যখন we do our analysis বা আমরা চিন্তা করি যে okay, these are the steps for our short term goals, these are the steps for our long term goals, and how we align them will affect our business in the long run. তো ওগুলো যখন চিন্তা ভাবনা করে, and then this is my 3rd year running in the business now, তো যখন আমরা I'm still looking back at my 2021-2022 plans, we're still on the right track, and when I explain these to my managers, to my other directors, they're also on board with me. Okay, no, maybe we should listen to him more. That's how I gained their trust in me. Je ashla or kotha maybe shunle amra kichu we can add value to our own company, be more process driven rather than centralized decision making er upor nirbhor kora. Diben amader ajker ajone otithibindo.